কি আশ্চর্য ব্যাপার মা, তুমি সকালবেলা কোথায় গেলা, কোথায় থেকে আসলা, হঠাৎ এসে এরকম রাগারাগি করতেছো, কি হয়েছে তোমার? কি হয় নাই তোর এই মেয়ে, এই বউ ঘর থেকে বের কর, আর বাপের জন্য আমার মানিতে সব শেষ। আরে কি আশ্চর্য ব্যাপার, আমি আমার বউরে আমার বাড়ি থেকে বের করব, বিষয়টা কি বলবো তো? বিষয়টা কি শুনবি? আর বাপ তোর শ্বশুর আমার ভাই। আমার শ্বশুর এই বয়সে বিয়ে করবে, মানে তো ভাবতেই নিজের কাছে নিজের মানে ঘৃণা লাগতেছে। দেখো তোমাদের কথা ভুল হইতেছে মা, আপনার মনে শুনতে ভুল হইছে। শোনো বৌমা, বিয়ে যদি করাই লাগতো তোমার মাটা যে সময় মরছিল ওই সময় করতো। মা আপনার মনে কত ভুল হইতেছে, আমার বাবা এমন কাজ করতেই পারে না। আমার বয়স যখন এক বছর তখন আমার মা মরে গেছে, তখন থেকে আমার আব্বা আমার কোলে পিঠে মানুষ করছে। জীবনে বিয়ে তো দূরে থাক, কোনো মেয়ের দিকে তাকায় দেখে নাই, এমন কাজ করতেই পারে না। আপনার ভুল হইতেছে, তুই কর মা, তোমার ভুল হইতেছে কর। মা আসলে আমার শ্বশুরের ও যতটুকু চেনে ততটুকু তো আমিও চিনি, উনি তো এমন না হঠাৎ করে এরকম বিয়ে শাদি করবে। না না মা, তোমার আসলে কোথাও হয়তো কোনো ভুল হচ্ছে। হ্যাঁ আকাশে সানুলে তোর চাপা থাকে না, মার তো ভুল হই বই, বোর সাপোর্ট গাবি, দেখার কাম কর, তোর মার যেমন ভুল হই নিজে সহজে দেখে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এভাবে না বললেই আমি খুশি হব। আচ্ছা আমি বলি কি, আমি আর আমার বউ গিয়ে দেখে আসি, মানে আমার শ্বশুর শত শত বিয়ে করছে কিনা। যাওয়ার আগে একটা মোবাইল আর একটা রুমাল নিয়ে যাব, কারণ আমার নতুন বিয়ে বিয়ে করছে, নতুন বিয়ে কি করে না করে একটু ভিডিও করে লই যাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো, তুমি কাপড় চাপড় নাও কিছু। আমি কোনো কাপড় চাপড় নেবো না, আমি যেভাবে আছি এভাবেই যাব। তাছাড়া আমি কি আমার বাপের বিয়ে খাইতে যাইতেছি, ঢ্যাং ঢ্যাং করে নাচতে যাইতেছি, যাইতেছি দেখতে হাসানো মিশা। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো চলো দেখো, আমার মা কোনো সময় মিথ্যা কথা বলেনি, হয়তো উনি বিষয়টা নিয়ে অন্য সিরিয়াসভাবে বলছে, কিন্তু আমার মা যা বলছে তা তো সব সত্যই। আপনারা কে? আপনাদের কথা চিনতে পারলাম না, পরিচয় তো এখনো দেন নাই। হাই 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 হাই, আমার পড়া গোপাল, আমার বাড়ি আমার ঘর আমারে বলে আমি কে? আহা তুমি এমন করতেছো কেন? তুমি জেনে শুনে বুঝে এইখানে আসছো, তারপর যদি এমন করো, দেখুন ও এই বাড়ির মেয়ে, আমি এই বাড়ির জামাই। বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে বাড়িতে নাচ গান থাকে, চিল্লা পালা থাকে, কত কিছু থাকে। আপনার বিয়েতে আমাদের নাচতে ইচ্ছা করতেছে, আপনার মেয়ে এবং আমি এই বাড়িতে নাচতে আসছি। গরম লাগে আমার দুপুরে, শিহরণে তোমার নুপুরে, ঝাঁপ দেবো আমি প্রেমের পুকুরে, কিন্তু ডুববো নাই ওহো মে। মানে আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে আমি আমার শ্বশুরের বউ দেখতে আসছি এই বাড়িতে। না মানে ওই বিষয়টা হয়েছে কি বাজান, এই হঠাৎ করে বিয়েটা করা আর কি। হ্যাঁ মানে হঠাৎ করে ষোলো বছরের যৌবন আপনি উতলায় আসছে, আপনি একটা বড় ভাবলেন না যে আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছেন, মানে আপনার সমাজে মুখ দেখাবেন সেটা কি একবার ভাবছেন? আজকে মানে আপনার মেয়ে আমি কিভাবে আমার লোকজনের কাছে মুখ দেখাবো ভাবছেন একটা বার? তারপরে বাবা আমার বিশ্বাস ছিল তুমি জীবনে এরকম কাজ করতেই পারো না, সেই তুমি আমার বিশ্বাসটা ভেঙে দিলা। আরে বিশ্বাস তো শুধু একা তোমার না, আমারও ছিল। মানে আমার শ্বশুর মুরব্বি মানুষ, সে এখন পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করবে, সে আল্লাহ আল্লাহ করবে, আর সে এখন বিয়ে নিয়ে ব্যস্ত, মানে তার নতুন বউ নিয়ে ব্যস্ত। সি আমার মা যা বলছে সব সত্য কথাই বলছে, এই বাড়িতে এক মুহূর্ত আমি থাকবো না, চলো। ঠিক
ঠিকই বলছো, আমিও থাকবো না এই বাড়িতে। এই বাড়ি তো আমার জন্য হারাম হয়ে গেছে, থাকবো কিভাবে? কোথায় শ্বশুর বাড়ি আসবো, ভালো মন্দ খাবো, আর তা না হয়ে মানে তোমার বয়সে আমার শাশুড়িকে সালাম করতে হবে। রাখো তোমার সালাম, চলো এই বাড়িতে দেখো তো, দেখবো না দেখো তোমরা তোমাদের মতো। আসো মা বন্যা, মা একটু শোন। এখন রাগের মাথায় গেছে, এখন কিছু বলি বুড্ডা আরো ভুল বুঝবে। আমি কালকে এক ফাঁকে যায় আমার মায়ের সব তুমি কান্দাস আর মায়ের জন্য যা নিয়ে গেল ফিরা নিয়ে আসা কিসে? তুমি আর কান্না করো না, মায়া ডারে তুমি অভিশাপ দিও না। তুমি বাবাদের এক ফোঁটা চোখের জল সন্তানের জন্য হাসরের ময়দানে আগুন গুলো জয়টা করে কি করবা? বাবারও তো অনেক কিছু সহ্য করতে হয়। আমি অভিশাপ দিতেছি না, এগুলো সব আমার কর্মের ফল। দুলাভাই আপনি কান্দাছেন কেন? বন্যা, হাই বন্যা, বন্যা জানার কথা ওনার তো জানাই নাই মনে হয়। আপনি জানেন না, হাই যে বিয়ে করছে নতুন বউ ঘরে, আপনি এটা জানেন না? আরে বিয়া করছে, বিয়া করছে, বিয়া করছে, পুরো এলাকায় গরম করে লাইতেছেন। হ্যাঁ, এই লোকটা আমার বোন মারা যাওয়ার পরে বন্যার বিয়া দেওয়ার আগ পর্যন্ত সে কি বিয়ার কথা কোনদিন কইছে বা বিয়া করছে? আরে বিয়া তো সে করে নাই, বিয়া তারে আমি করাইছি। মামা তুমি বিয়ে করেছো? হ্যাঁ। তুমি আমারে তোমার সর্বনাশ করতে পারলা, একটুবারও আমার মান সম্মানের কথা চিন্তা করলে না? মান সম্মান? আরে মান সম্মান না, মান সম্মান করতেছিস কেন? এই লোকটা তোর মা মারা যাওয়ার পরে কি সে বিয়ে করছে? তার আমি বিয়ের কথা একাধিকবার কইছি, সেই কথা সে কানেই নেয় নাই। হ্যাঁ, সে তোর বিয়ের পরে তার আমি বুঝাইছি সে অসুস্থ মানুষ। একটাবার কি তার কথা চিন্তা করছো? সে অসুস্থ মানুষ, সে বিছানায় পড়ে থাকে, যে কোনো সময় একটা অসুস্থ একটা অঘটন ঘটতে পারে, তারে দেখবো কে দেখবো তারে? বেশ তো ভালো কথা, আমি বিয়ে করার পরে আমি আমার শ্বশুরকে ভালোভাবে বুঝাইছি, তাকে সুন্দরভাবে বলছি আপনি আমার বাড়িতে থাকেন, কেন আপনি একা একা আপনার বাড়িতে থাকবেন? সে তো ইচ্ছা করলে আমার বাড়িতে থাকতে পারতো। সোহেল, এটা তুমি কী ধরনের কথা কও? হ্যাঁ, মানুষ ঘর জামাই থাকে, কোনোদিন কি শুনছো যে ঘর শ্বশুর থাকে? আমার আমার বোন জামাই তো এমন লোক না, তাদের নিজেদের একটা বংশের মানিজ্যতা আছে, তারা এই ধরনের কাজ কোনোদিনই করবে না। বিয়ে বিয়ে বিয়ে, তোরা শুধু আসিস বিয়ে নিয়ে, একটা বার কি এই লোকটার কথা চিন্তা করছিস? হ্যাঁ, একটা বার কি এই বৃদ্ধ লোকটার কথা চিন্তা করছিস? তোর মা মারা যাওয়ার পরে তার আমি একাধিকবার বিয়ে করাইতে চাইছি, কিন্তু সে সেটা রাজি হয় নাই, শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে। সৎমার ঘরে তুই থাকবি, সৎমার অবহেলা নিবি, সে সেটা মানতে চায় নাই, তোর দিকে তাকে সে বিয়ে করে নাই। এখন তোর বিয়ের পরে ওই দিন বাড়িতে গিয়ে দেখি লোকটা অসুস্থ, বিস্তার পড়ে আছে,
সে পানি পানি করে চিৎকার করছে, তার এক গ্লাস পানি দেওয়ার মতো কোনো লোক নাই। তখন আমি তার জোর করা এই মেয়েটারে বিয়ে করাই দিছি। জানিস, সে বিয়ে করতে রাজি হয় না, সে বিয়ে করতে চায় নাই। তোরা শুধু নিজেদের স্বার্থটা দেখোস, শুধু নিজেদের কথা চিন্তা করোস। আমি তো বাইরে বাইরে থাকি, ব্যবসা বাণিজ্য দিয়ে ব্যস্ত থাকি, এই লোকটার পাশে থাকার সময় আমার হয় না। আসলে মামা, আমরা কোনোদিন এইভাবে চিন্তা করি নাই। একটা মানুষ বৃদ্ধ হয়ে গেলে তাকে দেখাশোনা করার জন্য একটা লোকের দরকার হয়, কোনো সময় মানে ভাবি নেই। আমরা শুধু এই লোকটাকে ভুল বুঝেছি, লোকটাকে অপমান করছি। এখন মনে হচ্ছে যে মানে আমরাই দোষী। আমরা আপনাকে বুঝতে পারিনি, আমরা নিজের কথাটাই বুঝছি, কিন্তু বৃদ্ধ হলে যেটা হয় কখনো বুঝি না। সবাইকে বোঝা উচিত, আমি ভুল করেছি। বাবা, আপনার বিষয়টা যদি আমরা শুরু থেকে চিন্তা ভাবনা করে দেখতাম, তাহলে ভুল বোঝাবুঝিটা হইতো না। একটা মানুষ যখন বৃদ্ধ হয়, তাকে দেখাশোনা করার জন্য তার পাশে একটা লোক সবসময় দরকার হয়। কিন্তু বৃদ্ধ মানুষ তো সবসময় অসহায় থাকে, আর অসহায় মানুষগুলোকে কেউ মানে ওইভাবে দেখতে চায় না। সরি বাবা, আপনি আমাদেরকে মাফ করে দিয়ে। আসলে আমরা সবসময় আমাদের নিজেদের কথা চিন্তা করি, বিপরীত পাশে যে আরেকজন লোক থাকতে পারে থাকে তার কথা আমরা একবারও ভাবি না। হ্যাঁ, ওইটাই।